ডক্টর বিমল কুমার সেনের শ্রীগুরু ফার্মেসি, যেখানে সুচিকিৎসার স্বার্থে বসছেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক। প্রতি শনিবার সন্ধ্যে 7টা থেকে রোগী দেখছেন কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালের প্রখ্যাত চিকিৎসক। থাইরয়েড, সুগার, জ্বর, সর্দি, কাশি, ব্লাড প্রেশার, শরীরের দুর্বলতা বিষয়ক মেডিসিন ডক্টর ডক্টর সৌমিত্র মল্লিক। হ্যাঁ, মনে রাখবেন, প্রতি শনিবার সন্ধ্যে 7টা থেকে রোগী দেখছেন ডক্টর সৌমিত্র মল্লিক। প্রতি বুধবার সন্ধ্যে 6টা থেকে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ সরকার। কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালের প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ সরকার শ্রীগুরু ফার্মেসিতে রোগী দেখছেন প্রতি বুধবার সন্ধ্যে 6টা থেকে। এছাড়াও প্রতি বুধবার সন্ধ্যে 7টা থেকে রোগী দেখছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর টি কে হাজরা, কলকাতা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের প্রাক্তন চিকিৎসক। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর টি কে হাজরা শ্রীগুরু ফার্মেসিতে রোগী দেখছেন প্রতি বুধবার সন্ধ্যে 7টা থেকে। মনে রাখবেন, ডক্টর বিমল কুমার সেনের ফার্মেসি শ্রীগুরু ফার্মেসি, যেখানে চক্ষু পরীক্ষার পর সমস্ত রকমের পাওয়ার চশমা দেবার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ডক্টর বিমল সেনের ফার্মেসিতে ইসিজি করবার সুব্যবস্থা রয়েছে। রয়েছে কলকাতার বিভিন্ন নামী দামি ল্যাবরেটরি থেকে রক্ত পরীক্ষা করবার বিশেষ ব্যবস্থা। তাই রোগ নিয়ে অবহেলা না করে আজই আসুন আপনার প্রয়োজনের চিকিৎসকের কাছে।